আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। হ্যাঁ, আপনারা অনেকেই কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাচ্ছেন, তো আসলে পাচ্ছেন না, অথবা কপিরাইট ফ্রি আপনারা যে মিউজিকগুলো অ্যাড করেন সেগুলো কোনো না কোনো সময় কপিরাইট ভিডিওতে চলে আসে। তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে পাবেন, এবং এখন থেকে আপনার কোনো ভিডিওতে আর কপিরাইট আসবে না, যেহেতু আপনি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি একটা ব্রাউজার ওপেন করলাম। সার্চ বারে লিখবেন আপনারা কপিরাইট নো কপিরাইট মিউজিক বা কপিরাইট ফ্রি মিউজিক, কপি রাইট ফ্রি মিউজিক দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সাবাই নামে একটা অপশন আছে, তারপরে আপনারা আরও অনেকগুলো পাবেন, ঠিক আছে? দেখুন অনেকগুলো আছে। তো এখান থেকে আমি প্রথমটাই আপনাকে রেফার করবো, যেহেতু পিক্সাবাই এটা দেয়াই আছে অলরেডি। তো একটু অপেক্ষা করতে হবে, যাদের নেট ফাস্ট তারা আসলে স্বল্প সময় অপেক্ষা করলেই হবে। আমি আসলে বেশি কথা বলতে চাই না, এটা কাজ করতে করতে আপনাদের একটা কথা বলবো, যদি আমার এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে ভিডিওটা দেখবেন। দেখার পর আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এখানে একটু সময় নিতে পারে, স্বাভাবিক। আমি আমার ডেস্কটপ সাইটটা করে নিচ্ছি। আমি এখানে ডেস্কটপ সাইট করে নিছি আপনাদের বোঝার স্বার্থে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মিউজিক আছে, এগুলো হচ্ছে মিউজিক, ঠিক আছে? এগুলো আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে একটু ডিসক্রিপশনটা একটু পড়বেন, যে এখানে কী লেখা আছে, কপিরাইট ফ্রি কি না, ঠিক আছে? তো কপিরাইট ফ্রি মিউজিক বোঝার আরেকটা সিস্টেম আছে আপনাদের দেখাইতেছি। এই ডাউনলোডের সাইটে দেখেন একটা অপশন আছে, এই যে দেখেন, এটার উপর হালকা করে ট্যাপ দিবেন, অথবা এখান থেকে আপনি সেটা একটু প্লে করে দেখতে পারবেন। আমি আসলে এটা প্লে করতেছি না, কারণ প্লে করলে কপিরাইট চলে আসবে। এখানে তো বলতেছেন ভাই আপনি বলেন কপিরাইট ফ্রি, এখানে কপিরাইট আসবে। হ্যাঁ, এখানে আমি যদি প্লে করে দিলে কপিরাইট আসবে, তবুও আপনাদের একটু শোনাই। ঠিক আছে, তো নেট ফাস্ট থাকলে এতগুলো সময় লাগবে না আমার, যতটা সময় লাগতেছে। তো এখান থেকে আপনি যে কাজটুকু অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনি নেট ফাস্ট এখানে আপনি নিয়মিত যদি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন লগ ইনের অপশন, সেটা আপনি অবশ্যই এখান থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমি একটা ডাউনলোড করে আপনাদের দেখাই এখান থেকে। আপনারা আরেকটা বিষয় আপনাদের দেখে, আপনারা আসলে এখান থেকে চয়েস করতে পারবেন, এখান থেকে চয়েস করতে পারবেন যে কোনগুলো নেবেন, ট্রেন্ডিংগুলো নেবেন নাকি লাস্টের ওগুলো নেবেন, এখান থেকে চয়েস করতে পারবেন। অথবা এখানে আরও অনেকগুলো অপশন আছে, আপনি মিউজিকের বিভিন্ন অপশন এখানে পাবেন, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় আপনাদের দেখায়, মূল যে বিষয়টা এখানে এটা অবশ্যই আপনার লক্ষ্য করবেন। এখানে দেখেন একটা অপশন আছে নো কপিরাইট মিউজিক, তো আমি এখান থেকে একটা এটার উপর ট্যাপ দিলাম। তো ট্যাপ দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আছে সবগুলো কপিরাইট, নো কপিরাইট মিউজিক ও নো কপিরাইট মিউজিক, তো এখানে দেয়া আছে। তো এই যে কপি মিউজিকগুলো আছে এগুলো মূলত কপিরাইট ফ্রি, এগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, এগুলো লেখাও থাকে। তো আমি এটার উপর ডাউনলোড একটা করে নিচ্ছি, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই ডাউনলোড অপশনে ট্যাপ দিলাম, আচ্ছা আমি একটার উপর ট্যাপ দিছি ডিরেক্ট আর কি, এটা ডাউনলোডের স্বার্থে, ডাউনলোড করার স্বার্থে। তো ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশন আসবে, এখানে দেখে নিব আসলে তারা কী চাইছে বা তারা বলতেছে কি যে তাদের এখানে কোনো ডিসক্রিপশনে লেখা লাগবে কি না।
অনেক ভিডিওতে আসলে তাদের এই মিউজিকটা আপনি কোত্থেকে আনছেন সেটা একটু লিখে দিতে হয়, অর্থাৎ তাদের এখান থেকে আপনার ভিডিও ডিসক্রিপশনে তাদের এই ওয়েবসাইটের নামটা লিখে দিতে হয়। অথবা অনেকে অনেক সময় দেখা দেখবেন আপনারা এখানে লিখা আছে যে কী লিখবেন সেটা এখানে লিখা থাকে, ঠিক আছে, একটু লিখে দিন, ঠিক আছে। তো এখন যে কাজটি হচ্ছে ডাউনলোড করতে হলে আমাকে যে কাজটুকু করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে দেখেন এখানে ডিটেলস দেওয়া আছে, এই ডিটেলসে যদি আপনি ট্যাপ দেন তাইলে ডিটেলসটা শো করবে, এখন নিচের দিকে শো করতেছে, এই মিউজিকের ডিটেলস আপনারা দেখেন নিচের দিকে শো করতেছে, ঠিক আছে। তো মিডিয়া টাইপ, তারপরে ডাউনলোডস, এগুলো এখানে দেওয়া থাকবে, এই যে দেখেন, ঠিক আছে। তো যাই হোক, আমি পরিশেষে আর ডাউনলোডই করতেছি, এখন যে কাজ করতে হবে ডাউনলোড করতে হলে আপনারা দেখেন এখানে একটা আইকন আছে ডাউনলোড অপশন, এটার উপর ট্যাপ দিবেন, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরপরেই নিচের দিকে লক্ষ্য করেন ডাউনলোড হতে শুরু হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন একটা আইকন আছে দেখে আপনাদের নিচের দিকে, এই যে দেখেন, এটার উপর আবার ট্যাপ দিব, ঠিক আছে। ট্যাপ দেওয়ার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ওকে, ডাউনলোড কিন্তু হয়ে গেছে, আপনারা দেখেন এই যে দেখেন। তো এভাবে আপনারা, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি আপনাদের একটা দেখে দিলাম, আপনারা একটু সতর্কর সাথে সেখানে গিয়ে এভাবে চাইলে আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।